ওকে নেক্সট টপিক আমরা চলে যাচ্ছি কমিউনিকেট অ্যান্ড কোলা উইথ উৎ স্টেকোলস এটা আমি দেখেন এখানে একটু লিখে রেখে টপে যে এটা আসলে মেইনলি আমরা আলোচনা করতেছি স্টেকুলার এনগেজমেন্ট তারপরে স্টেকুলার এনগেজমেন্ট এটা মনিটর করা হ্যাঁ এই প্রসেস গুলো আলোচনা করতেছি এবং কমিউনিকেশন যেটা আমরা প্ল্যান করছিলাম কমিউনিকেশন ম্যানেজে প্ল্যান সেটা ঠিক মতো এক্সিবিউট হচ্ছে কিনা কেটার ইফেক্টিভ আছে কিনা আরো ইমপ্রুভমেন্ট লাগবে কিনা নতুন নতুন স্টেকল রা আসলে কমিউনিকেশন চেঞ্জ ম্যানেজার প্ল্যান ও চেঞ্জ হবে এই জিনিসগুলোকে কন্টিনিউসলি করা সেটি আসলে এখানে আলোচনা হচ্ছে হ্যাঁ তো উপরের গুলো আসলে সিক্স এডিশনের বিষয় বা প্রসেস গ্রুপের প্রসেস গুলো এগুলো তিনটা প্রসেস এখানে আলোচনা করা হয়েছে দুইটা পারফরমেন্স ডোমেন এগুলো টাচ করা হয়েছে স্টেক হোল্ডার টিম সেভেন এডিশনের আসেন দেখেন একজন হার্বার্ট বিজনেস এর দিন বলেছেন যে কমিউনিকেশন ইজ দ্য রিয়াল ওয়ার্ক অফ লিডারশিপ ঠিক আছে না আমরা এটা শুরু থেকে বলতেছি যে চারটা সি খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে প্রথম সি হচ্ছে কমিউনিকেশন হ্যাঁ এক নম্বর দুই নম্বর তিন নম্বর হচ্ছে কোঅপোরেশন চার নম্বর হচ্ছে কোঅর্ডিনেশন হ্যাঁ সকলে একটু সুখ সুখ পার্থক্য আছে কিন্তু এই চারটাই আসলে আপনার দরকার ফোর সি প্রজেক্টকে সাকসেসফুল করার জন্য এবং আমরা বলেছিলাম যে প্রজেক্ট ম্যানেজারের নাইনটি টাইম হচ্ছে কমিউনিকেশন ম্যানেজার নাইনটি টাইম ঠিক আছে না তো খুবই সিরিয়াস ইস্যু কমিউনিকেশন গ্যাপ হলে আপনার টিমের ভিতরে এবং টিমের বাইরে স্টেক সাথে তাহলে কিন্তু প্রজেক্ট সাকসেসফুল করা খুবই টাফ স্ট্রাগল করবেন আপনি তো এই যে আমরা গ্রিডটা তখন বানিয়েছিলাম মনে আছে না লেসন টু তে এই গ্রিডটা আমরা পড়েছিলাম গ্রিড থেকে অবশ্যই প্রশ্ন আসবে একটা দুইটা তো সেটা আবার দেখতে হবে যে আসলে নতুন স্টেক আসলো তারপর আমরা যেভাবে ভাবছিলাম যে যাদেরকে কি ইনফর্ম রাখবো ক্লোজলি ম্যানেজ করবো আসলে কি ম্যানেজ হচ্ছে স্যাটিসফাই রাখতে পারছি তো এটা কন্টিনিউসলি দেখে চেক করে আবার আপডেট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মনিটর স্টেক হোল্ডারের পার্ট এই জিনিসগুলোকে তখন বানিয়েছিলাম অ্যাসেসমেন্ট করার জন্য এখন আবার এটা কিন্তু এক্সিকিউশন এবং মনিটরিং কন্ট্রোলে দেখতে হবে মানে থ্রু প্রজেক্ট দেখতে হবে যে এগুলো এফেক্টিভ আছে কিনা আবার যে নতুন হয়তো স্টেকলার একজন চলে আসছে তাকে আবার অ্যাসেস করতে হবে পরে আবার স্টেকহোল্ডার রেজিস্টার আপডেট করতে হবে এনগেজমেন্ট প্ল্যান আপডেট করতে হবে এগুলো কন্টিনিউস প্রসেস আমরা বলেছিলাম কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান স্টেকহোল্ডার রেজিস্টার এই যে পাওয়ার ইন্টারেস্ট গ্রিড তারপর আর একটা ছিল সামনে দেখবো আমরা সিম সিম মনে আছে স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স ওই যে পাঁচটা লেভেলে আনওয়ার তারপর হচ্ছে নিউট্রাল হ্যাঁ সাপোর্টিভ লিডার লিডিং এরকম ছিল পাঁচটা ক্যাটাগরি তো সেগুলো সেই টেবিলটা কিন্তু এখন দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা নাকি অন্য আমাদের স্টাডি চেঞ্জ করতে হবে হ্যাঁ কন্টিনিউস প্রসেস কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আমরা ওখানে আলোচনা করছিলাম যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে আগে আলোচনা করেছিলাম আমরা যে ওই যে আমাদের সেন্ডার ডিসিভার মডেল আমরা দেখেছিলাম আগে তারপর কে এখানে আসলে মেইন হচ্ছে দেখেন এই যে কয়েকটা আসলে জিনিস একটা হচ্ছে ওয়াট

এবং ফ্রিকোয়েন্সি বা টাইম নাকি বাই উইকলি নাকি মান্থলি নাকি কারোর সাথে ডেইলি স্ট্যান্ডার্ড প্রতিদিন করতে হবে এই কয়েকটা জিনিসই কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের মেইন বিষয় ঠিক আছে ওকে তাহলে এটা এটা আবার দেখতে হবে যে আপডেট করতে হয় কিনা হ্যাঁ একটা জিনিস আমরা অনেক সময় ইয়ে করে মানে হয়তো মাথা থাকে না আমাদের সেটা হচ্ছে যে আমরা একটা কথা বারবার বলছি এসকেলেশন করা এই এসকেলেশন করা মানে কি যে আমার যদি কোন একটা আমার কন্ট্রোলের বাইরে চলে যায় দেখতে পাচ্ছি যে আমার টলারেন্স বাইরে চলে গেছে তাহলে এটা আপার লেভেলে বা যাকে স্প্লিট করার কথা তাকে স্কেপ করতে হবে এই যে যাকে আমি বলতে চাই যাকে স্কেপ করতে হবে এটা আসলে কোথায় লেখা থাকবে এটা আসলে থাকবে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান যদি এক্সিড হয়ে যায় কোন একটা ট্রেস হল সেটা স্কোপের হতে পারে কস্ট এর হতে পারে টাইমের হতে পারে তাই সেটা আসলে কার কাছে যাবে এটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে ঠিক আছে আবার অনেকেই দেখবেন চং চমৎকার ফ্লো চার্ট বা ওয়ার্ক ফ্লো ছবি আঁকে রাখে কম্পিউটার ম্যানেজমেন্ট প্ল্যানে তাহলে সহজে বোঝা যায় যে ইনফরমেশনটা কোথায় কোথায় ডেসিমিনেট হবে ওকে কমিউনিকেশন ম্যাট্রিক্স ওই যে যেটা মানে যেটা আমি একটু আগে বললাম হু হো এরকম একটা কিন্তু আমরা কমিউনিকেশন ম্যাট্রিক্স দেখেছিলাম ওই যে কমিউনিকেশন যখন পড়েছিলেন লেসন টু তে কি কি ইভেন্ট করবো আমরা বা কি কি মিটিং করবো কখন হবে কে করবে কি ম্যাথডে আমরা করব হ্যাঁ কি কি আর্টিফ্যাক্টস ইউজ করব এই যে টেবিলটা এটাকে আমরা বলতেছি কমিউনিকেশন ম্যাট্রিক্স হ্যাঁ কমিউনিকেশন ম্যানেজার প্ল্যানটা ওরকম ডিটেল না লিখে একটা টেবিলই কিন্তু যথেষ্ট ওইটা হচ্ছে কমিউনিকেশন ম্যাট্রিক্স ওইটা অনুযায়ী সব কাজগুলো ঠিক হচ্ছে কিনা সেটা আসলে দেখতে হবে কনফার্ম করতে হবে কমিউনিকেশন মধ্যে দুইটা এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলছে টু ওয়েজ কমিউনিকেশন শুড বি টু ওয়েজ তাই না দুই মুখী হতে হবে

ক্যারেক্টারিস্টিক আছে যেমন টাইমলি ম্যানারে দিতে হবে হ্যাঁ আনটাইমে বা দিলে তো আর হবে না এটা যখন দেওয়া উচিত দিতে হবে ক্লিয়ার স্পেসিফিক হতে হবে অবজেক্টিভ হতে হবে এমনি সাবজেক্টিভ কথা বললে আসলে মিনিংফুল হয় না ঠিক আছে আর এটাও খেয়াল করতে হবে যে আসলে অনেক সময় ফিডব্যাক বোঝা যায় কিন্তু হ্যাঁ যে আসলে সে জিনিসটা বুঝেছে কিনা নেগেটিভ ফিডব্যাক কিন্তু নিতে হবে শুধু পজিটিভ ফিডব্যাক না ওকে এখানে কিছু কথা বলা আছে দেখেন ল্যাক অফ ফিডব্যাক এজ এন ইমপ্লিসিট অ্যাকসেপ্টেন্স অব দ্য মেসেজ মানে কেউ যদি কোনো কথা না বলে আমি কোশ্চেন করলাম কেউ কথা না বলবো তার মানে কি এটা সবাই বুঝে গেছে এরকম একটা বিষয় তো বিয়ের সময় যে কবুল বলা এটা কিন্তু কিছু যদি না বলে মেয়ে তাইলে কি হবে

যে এত বড় একটা রেসপন্স তার ধারে চলে আসছে আর মেয়েরা তো কাদি এটা সবসময় দেখাই দেয় সব জায়গায় তো একটা শব্দ কিন্তু কিন্তু খুবই এমন ভারী শব্দ যেটা আসলে অনেক বড় ওকে রিপোর্টস অ্যান্ড ফর্মাল কমিউনিকেশন এগুলো আমরা যে যেটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে করছি সেগুলো আসলে অনেকগুলো হবে খুবই ফর্মাল টাইপের সেগুলো অবশ্যই আমরা সেভাবে ফর্মালি করি রিপোর্টস

একসময় খুবই ক্লোজ ছিলাম এখন তো কমিউনিকেশন কম হওয়ার কারণে আবার ক্লোজনেস একটু কমে গেছে এটা ন্যাচারাল ধরে নিতে হবে এটা নিয়ে দুঃখ পেয়ে হ্যাঁ নেগেটিভ মাইন্ডেড হলে হবে না সবাই বিজি হয়ে গেছে এখন কিপ ডিসকাশন ট্রান্সপারেন্ট এনশিয়ার স্টেক আর নলেজেবল যাদেরকে আমরা নিয়ে কাজ করবো এবং তাদের এক্সপেক্টেশন আর সেট এটা হয় লেভারেজ কমিউনিকেশন ইন্টারপার্সোনাল স্কিল ফিডব্যাক লুপটা ম্যাক্সিমাইজ করা এই জন্য অ্যাজাইলে কিন্তু ফিডব্যাক লুপ খুবই ছোট তাই না খুবই ছোট দুই সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ফিডব্যাক নেই আর যদি আমরা অনলাইনে কিছু করি ভার্চুয়াল কিছু বা এখন আমরা শেয়ার হোয়াইট বোর্ড ইউজ করতে পারি এগুলো তো আমরা ইউজ করছি কানবান বোর্ড বা ট্রেলো বা গুগল ক্যালেন্ডার এগুলো সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ শেয়ার শেয়ারিং টেকনোলজি সেগুলো আমরা আজকাল সব জায়গায় ইউজ করি কানবান বোর্ড হোয়াইট বোর্ড এগুলো আলোচনা করেছি আমরা এগুলোকে আমরা বলি ইনফরমেশন রেডিয়েটর তাই না এগুলো হচ্ছে ইনফরমেশন রেডিয়েটর কমন নাম হচ্ছে ইনফরমেশন ভেরিয়ার উইকিজ ইউজ করা হয় উইকিজ যেমন আমরা ইউকিজ ইউজ করতেছি অনেকে অর্গানিজেশনের ভিতরে নিজেদের উইকিজ থাকে নিজেদের নিজেদের নলেজ গুলো শেয়ার করার জন্য ফিসবল উইন্ডোজ আমরা এজ এলে আলোচনা করছিলাম তাই না ফিসবল উইন্ডোজ যাতে সবাই সবাইকে দেখতে পারি যখন যাকে লাগবে তাকে যাতে আমরা নক করতে পারি এরকম একটা এনভারমেন্ট তৈরি করতে হবে টেকনোলজি ইউজ করে কোলাবরেশন অ্যাক্টিভিটি কি কি করা যেতে পারে যেহেতু এটা একটা সবসময় কন্টিনিউস প্রসেস

শিডিউল সেশন যেগুলো আমরা করবো সেগুলো ওয়ান কাইন্ড অফ কোলাবোরেশন ওয়ার্কশপ করা বিটিং করা রিভিউ করা সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ কোলাবোরেশন তারপরে পেয়ারিং করা পেয়ারিং মানে দুইজনের মধ্যে কোলাবোরেট করা কোচিং একটু লং টার্ম একজন এক্সপার্ট এর সাথে আমরা কাউকে দিলাম একটা টিমকে দিলাম কোচিং করাচ্ছে যেমন আমাদের ক্রিকেট খেলায় হ্যাঁ স্পিনার কোচ বা ফিল্ডিং কোচ লম্বা সময় ধরে কাজ করতেছে কোচের উদ্দেশ্য হচ্ছে যাতে নলেজ নলেজটা স্কিলের রূপান্তর ঘটে ট্রেনিং এবং কোচিং এর মধ্যে মেইন পার্থক্য একটা টপিক আছে আমরা খুব একটু পরে ট্রেনিং হচ্ছে কোন একটা নলেজ শিখানো কোচিংটা আসলে একটু লম্বা সময় হয় ওই নলেজটাকে স্কিলে রূপান্তর করা সেই জন্য লম্বা সময় ধরে কোচরা কিন্তু ইনভলভ থাকে তিন মাস ছয় মাস এক বছর এরকম আর ট্রেনিং তো নর্মাল অল্প সময় হয় একদিনের ট্রেনিং দুই দিনের ট্রেনিং আমাদের যেমন ওই ট্রেনিংটা ছিল চল্লিশ ঘন্টা ট্রেনিং এরকম নেগোসিয়েশন দ্যাট ইজ অলসো এ কোলাবরেশন অ্যাক্টিভিটি নেগোসিয়েশন করার সময় মনে রাখতে হবে নেগোসিয়েশন প্রজেক্ট অনেক করতে হয় শুধু ভেন্ডর বা সাপ্লাইয়ের সাথে না টিমের মধ্যে করতে হয় অন্য অন্য ডিপার্টমেন্টের সাথে করতে হয় হ্যাঁ অলওয়েজ মনে রাখতে হবে যাতে পজিটিভলি আমরা সব কাজগুলো করি হ্যাঁ নেগোসিয়েশন অ্যাজ কনভারসেশন এবং অবশ্যই যাতে পজিটিভ একটা ভাইব থাকে সমস্ত নেগোসিয়েশন মিটিংস কিভাবে করবো তার একটা স্লাইডে খুবই সংক্ষিপ্তভাবে বলা আছে এটা আসলে সিক্স সেশনে খুব ডিটেল ছিল প্রায় হাফ পেজ দেখা যে মিটিং কিভাবে ইফেক্টিভ করতে হবে কারণ প্রজেক্টের এনভারমেন্ট আমরা কিন্তু প্রচুর মিটিং করতে হয় কাজের জন্য কিন্তু মিটিং গুলো খুবই আসলে টাইম ফোকাস হওয়া দরকার খুবই অর্গানাইজ থাকা দরকার এজেন্ট আগে থেকে পাবলিশ হবে মিটিং একদম এক্সাক্ট টাইমে শুরু হবে এবং এক্সাক্ট টাইমে শেষ হবে এটা খুব ইম্পর্টেন্ট আজকাল দেখা যাচ্ছে অনেকে খুব ইনিশিয়েটিভ নিয়ে এক্সাক্ট মানে একদম একুরেট টাইমে মিটিং শুরু করছে কিন্তু মিটিং শেষ করতে পারছে না অ্যাকুরেট টাইমে এটাও খারাপ হ্যাঁ যদি আপনার মিটিংটা থার্টি মিনিট হয় ইউ শুড ফিনিশ হ্যাঁ বিফোর বিফোর ফাইভ মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটসে যাতে মিটিং শেষ হয়ে যায় এরকম যদি মিটিং করতে পারেন দেখবেন যে আপনার মিটিং এ সবাই আসবে আর না হলে পরে লোকজনকে ডেকেও মিটিং এ নিয়ে আসতে পারবেন যদি আপনার ত্রিশ মিনিটের মিটিং যদি নাইনটি মিনিট করে থাকে আমরা আমাদের অফিসের শুরু থেকে আমরা ফিফটিন মিনিটস একটা ডেইলি স্ট্যান্ডার্ড শুরু করছিলাম পুরো প্রজেক্ট তো প্রথম কয়েকদিন খুব ভালো চললো সবাই খুব খুশি খুশি ভাব পরে দেখা যাচ্ছে পনেরো মিনিটের মিটিং হয়ে যাচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এরপরে মিটিং এ ডাকলে আর কেউ আসেন পরে মিটিংটা বোধ লাস্ট আমরা বন্ধে করে দিছি এখন আমরা বাই মিটিং রাখছি তাও থার্টি মিনিট রাখছে শুরুর দিকে আমি চাচ্ছিলাম আর বেশি কোলাবরেট হওয়ার জন্য কিন্তু টাইমটা মেনটেন করতে না পারার কারণে লোকজনকে ডেকো পাওয়া যায় না সবাই সময় নষ্ট হচ্ছে আসলে আবার সময় নষ্ট হয়ে যাচ্ছে তো টাইম বক্সটা ঠিক রাখতে হবে একদম তারপরে অ্যাক্টিভ লিসেনিং হতে হবে ফিডব্যাক নিতে হবে সবার কাছ থেকে এবং ফেসিলেট কোলাবরেশন না সবাই যাতে ইয়া করতে পারে মনে রাখতে হবে এই মিটিং এর মধ্যে অনেক লোকজন থাকে কিন্তু ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট হ্যাঁ এক্সট্রোভার্ট কথা বলবেই

তো কোলাবোরেশন তাহলে কিন্তু টিমের মধ্যে কন্টিনিউয়াসলি করতে হবে কন্টিনিউসলি কোলাট করতে হবে